এটা ভাই বো কেমনে? নবী বলছে আমার উম্মতের মধ্যে দল হবে 73-72টা সরাসরি জাহান্নামে, একটা মাত্র জান্নাতি যাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন কি জামাত? দুই হাত তুলে বলেন কি জামাত? আপনার সুন্নি জামাত হয়ে জান্নাতে যেতে চান কিনা? নবী চান কিনা? আল্লাহ চান কিনা? উচ্চ স্বরে বলেন মারহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস। হযরতে সাইয়েদনা আব্দুল কাদের গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কা শরীফ হজ করে তিনি মদিনা শরীফ গেলেন। কোত্থেকে? মক্কা শরীফ থেকে হজ করে মদিনা পাকে গেলেন। আমি টান দিতে পারি কিন্তু ডাক্তারের নিষেধ, আগস্টের 15 তারিখ পর্যন্ত মুক্তি, এর মধ্যেও গোপনে গোপনে 10-12টা খুলিয়ে লেছি, মানে ওয়াশ করছি হারা বসরণ কিতাব। শোনেন, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি, তিনি নবী পাকের রওজা মুবারকে গেলেন, নবীকে সালাম দিলেন, নবীর সালামের জবাব পেলেন এবং নবীর কদমের মধ্যে তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। দাঁড়াই থাকি তিনি কি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল কাদের, আমি আব্দুল কাদের, আপনার দরবারে ভিক্ষুক, আমি যে আপনারে বারবার সালাম দিচ্ছি, আপনি আমার সালামের জবাব দিচ্ছেন না কেন? কেন দিচ্ছেন না? কেন দিচ্ছেন না? ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আপনি একটু হাতটা বাহির করবেন, আমি একটু হাতের তালুয়ার হাতের ফিটে একটু সুমা হব। এটি কি গজবাগ আব্দুল কাদের জিলানি মরা মানসিনি নি কয়? আর বুখারী শরীফ পড়ে, মুসলিম পড়ে, আবু দাউদ পড়ে, ইবনে মাজা পড়ে, সিয়াসিত্তা পড়ে, ও মা হেতে কয় নবী মরি গেছে। তুমি নবী যদি মরি যায় তো সদ্যি গোষ্ঠী নিয়ে চিন্তা থাকবে। হ্যাঁ, খন্দকের অসিপুর তো একটা রায় রাস্তা আছে, এটা তো কোনো রাস্তাও নেই। কিও নবী যদি মরি যায় আমরা নিয়ে চিন্তা দেখুন, একটু আওয়াজ দেন না নবীর পক্ষে, নবীর পক্ষে কে কেসে একটা ডান হাত তুলুন তো তো দেখুন কবরে কে আছে। বলেন তিনবার ইয়া রাসূলুল্লাহ, এই আরো সরে বলেন, দুই হাত তোলে বলেন, বলেন আমরা আল্লাহর পরে নবী চাই কিনা? নবী আছে যেখানে, নবী নাই যেখানে, আমরা নাই সেখানে। সুবহানাল্লাহ, কোন আপনি একটু হাত মোবারক বাহির করেন, আমি একটু সুমা দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু পা মোবারকটা বাহির করুন, আমি একটু পায়ের তালুতে সুমা দেব। নবীজি কোনো কথা বলে না, ঘন্টার পরে ঘন্টা চলে গেল। হঠাৎ করে গৌসে পাক এই কথাগুলো জপতে জপতে তার নিন্দ্রা ঘুম আসে গেল। কোথা? নবীজির রওজা মোবারকের দেওয়ালের কাছে দি। হঠাৎ করে আল্লাহর নবী গৌসে পাককে ডাক দিবা, ও গৌসে পাক আব্দুল কাদের জেনে নিয়ে আর কতক্ষণ ঘুমাইবা, তুমি একটু চোখটা মেলে দেখো, আমি তোমার নবী, আমি নবী তোমার পাশে দাঁড়ানো। গৌসে পাক বলে আর রাসূলুল্লাহ, আপনাকে কোথায় রাখবো? কি মাথায় না কলিজার টুকরায়,
না চক্কর আলোতে আপনাকে রাখবো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোথায় রাখবো, আমার নবী বলে আমার রাখবে কোথায়, তুমি আমার কাছে কি চাও? কো ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চাই, কো আমাকে যদি চাও যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমি তোমার সাথে সাক্ষাৎ করবো। আচ্ছা এই কথাগুলো আমরা ভাই, এতারা ভাই না, এতারা ভাইবো কেমনে? নবী বলছে আমার উম্মতের মধ্যে দল হবে 73-72টা সরাসরি জাহান্নামে, একটা মাত্র জান্নাতি যাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন কি জামাত? দুই হাত তুলে বলেন কি জামাত? আপনার সুন্নি জামাত হয়ে জান্নাতে যেতে চান কিনা? নবী চান কিনা? আল্লাহ চান কিনা? উচ্চ স্বরে বলেন মারহাবা। নবী বলছেন বনি ইসরায়েলি দল 72, আমার উম্মতের মধ্যে দল 73। খাস নামাজ পড়ি, যাকাত দিই, কোরবানি দিই, গরু জবাই করি, সে জাহান্নামে, সে জাহান্নামে। কারণ তার কাছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ডিলা আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, শুধু আমি নবী নেই। বলেন আপনার নবী চান কিনা? ডাইন হাত তুলে বলেন, বলেন নবী চান কিনা? নবী যে কবরে থাকবে ওই কবরে আমরা যাইতে চাই কিনা? না আমার মালিককে। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এত ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনি নিজেও হাদিস শরীফে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি নিজে বলেছেন যতক্ষণ পর্যন্ত নীল আকাশের নিচে জমিনের উপরে আপনাকে অধিক 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 গুণে বালনা বসব ততক্ষণ ইমানদার হওয়া যাবে না। আপনার ভালোবাসা আমার প্রেম, আপনি আমার ইমান। বলেন নবী আমাদের কি? আরো জোরে নবী আমাদের কি? এখন কেমনে বাদ দিবেন? কলমা শরীফ জানেননি? কলমা শরীফ অক্ষর কয়টা? 24টা। লা ইলাহা ইল্লাল্লাহ 24টা। মুহাম্মাদুর কয়টা? 24টা। ইয়ানো কি আমরা সবাই যাই জোর করি স্লোগান দিয়ে বানিয়েছি নাকি?